নমস্কার, কেমন আছেন সবাই? দ্য বং কন্যার আরও একটি ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা যারা ব্যারাকপুর, শ্যামনগর, ইছাপুর থেকে আছেন, তারা আমাকে আর্সালানের উপরে একটি ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন। তাই তাদের কথা রাখতে আজ একটি উইকেন্ডে আমি চলে এলাম আমার ফ্যামিলিকে নিয়ে আর্সালানে ডিনার করতে। প্রথমেই আপনাদেরকে আমি এখানকার মেনু কার্ডটি দেখিয়ে দিই, এখানে কি কি মেনু আছে আর এখানকার প্রাইস রেঞ্জ মোটামুটি কীরকম আছে। মেনু কার্ডের পাতা উল্টাতে উল্টাতে যা চোখে পড়ল, এনারা ক্যাটারিং সার্ভিসও প্রোভাইড করে থাকেন, তাছাড়াও ফ্রি হোম এবং অফিস ডেলিভারিও দিয়ে থাকেন। তবে তার জন্য হয়তো কোনো নির্দিষ্ট অর্ডার কোয়ান্টিটি থাকতে পারে। যেদিনকে আমি এসেছিলাম সেদিনকে এখানে একটা বার্থডে পার্টি হচ্ছিল। এদেরকে জিজ্ঞাসা করতে জানতে পারলাম ছোট ছোট বার্থডে পার্টি বা অ্যানিভার্সারির জন্য অন রিকোয়েস্ট এনারা বুকিংও নিয়ে থাকে। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তাদেরকে পরিচয় করিয়ে দিই আমার ছোট মেয়ের সঙ্গে। আমার ছোট মেয়ে আরাধ্যা, তার বয়স হচ্ছে 2 বছর। সদ্য খাওয়া শিখেছে, এখন দুধের বুকে ঝাল খাওয়ার খেতে ওর খুব ভালোই লাগে। তাই জন্য ওকেও আজকে নিয়ে এসেছি আমাদের সঙ্গে, একটু স্পাইসি, একটু আমরা যে ধরনের খাবার খাই তার সঙ্গে পরিচয় করানোর জন্য। আর্সালানে আসার রাস্তা একদমই সোজা। যারা ট্রেনে করে আসবেন তারা ব্যারাকপুর স্টেশনে নামবেন, স্টেশনের পাশেই আর্সালান, অতীন্দ্র সিনেমা হলের উপরে। আর যারা অটো বা বাসে করে আসবেন তারা ব্যারাকপুর স্টেশনের সামনাসামনি যে স্টপেজটা সেখান থেকে নেবে, একটু হেঁটে এলে অতীন্দ্র সিনেমা হলের উপরে আর্সালান পেয়ে যাবেন। আমাদের খাবার চলে এসেছে। প্রথমেই আমরা এখানে এসে স্টার্টারে যেটা অর্ডার করি সেটা হচ্ছে এখানকার মাস্ট ট্রাই চিকেন আর্সালান কাবাব। এখানে এলে অবশ্যই এটা একবার ট্রাই করবেন। যেহেতু আমাদের সঙ্গে বাচ্চারা ছিল তাই জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এরম কিছু সাজেস্ট করতে কাবাবের মধ্যে, যেটা বাচ্চারাও খেতে পারবে আমরাও খেতে পারবো। তো তখন ওনারা আমাদেরকে চিকেন আর্সালান কাবাব ট্রাই করতে বলেন। চিকেন আর্সালান কাবাবের টেক্সচারটা একদম ক্রিমি, সফট, মিডিয়াম স্পাইসি, বাচ্চা বড় মোটামুটি সবাই খেতে পারবে। আর টেস্ট এক কথায় অসাধারণ। আমি তো এতে 10/10 দেবো। আমাকে একটু দাও পেঁয়াজ। আমার ছোট মেয়ে তো বেশ মজা করেই খাচ্ছে। আসলে এই চিকেন আর্সালান কাবাবের বাইরে যে কোটিংটা আছে সেটার মধ্যে চিজ আছে, আর চিজের টেস্ট তো বাচ্চাদের ভালোই লাগে, সেই জন্য ওরা মজা করে বেশ খাচ্ছে। এইবারে আসি এই চিকেন আর্সালান কাবাবের প্রাইস কত। এক প্লেটে আপনাকে 6 পিস কাবাব দেবে আর প্রাইস হচ্ছে 4.99। কী ভাবছেন, 6 পিস কাবাব মাত্র 4.99? দাম বেশি। হ্যাঁ সত্যি আমারও দামটা বেশি মনে হয়েছে। তবে টেস্ট যদি জিজ্ঞাসা করেন টেস্ট আমার মন্দ লাগেনি, টেস্ট কিন্তু ভালোই। হ্যাঁ দামটা একটু বেশি, হতে পারে এটা এখানকার স্পেশালিটি তাই জন্যই এর দামটা অন্যান্য কাবাবের থেকে একটু বেশি। আর্সালানের খাওয়ার সম্পর্কে যদি অনেস্ট রিভিউ দিয়ে থাকি তাহলে বলতে পারি এখানকার কাবাবটাই আমার যা ভালো লেগেছে। বাকি যা ডিশ আমরা অর্ডার করেছি, যেমন বিরিয়ানি বলুন বা চিকেন রেশমি মালাই, সব কিছুই অন অ্যাভারেজ লেগেছে, সেরকম একটা আহামরি কিছু না। আর প্রাইসও একটু বেশি, কিন্তু এখানকার হোটেলদের স্টাফেদের ব্যবহার খুবই ভালো, অ্যাম্বিয়েন্সও খুব ভালো। স্টার্টার শেষ হতে না হতেই চলে এলো আমাদের মেন কোর্স। মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন রেশমি মালাই আর বাটার নান। এছাড়াও আমরা পরে একটা আর্সালানের স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার দিই,
কিন্তু যেহেতু বাচ্চারা আছে ওরা তো বিরিয়ানি খেতে পারবে কি না, তাই জন্য আমরা ওদের জন্য চিকেন রেশমি মালাই আর বাটার নান অর্ডার দিই। একটু মিষ্টি মিষ্টি হবে যাতে ওরাও খেতে পারে আর আমরাও খেতে পারি। হচ্ছে আমার বড় মেয়ে, ওর নাম তপস্যা। এর আমার খাবারের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু ওর ছোট বোনকে দেখুন দিব্যি বেশ বসে পড়েছে, প্লেটের থেকে নিজেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আমাকে একটুও খাইয়ে দিতে হয়নি। জানলার পাশে বসেছে, জানলা দিয়ে রাস্তার গাড়ি ঘোড়া দেখছে, কখনো কখনো দু একটা ট্রেন যাচ্ছে ট্রেন দেখছে, আর দিব্যি মনের আনন্দে নিজের হাতে নিয়ে খাচ্ছে। আমি দিতে চাইলে আমাকে বলছে তুমি রাখো, আমি নিজে নিজে খাবো। একজন ওয়ার্কিং মাদার হিসাবে আমার আগাগোড়াই চিন্তা ছিল যে এই দুটো বাচ্চাকে একসঙ্গে কী করে মেনটেন করব। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আমার ছোটো মেয়ে ছোটোবেলা থেকেই একটু ম্যাচিওর বেশি, ও সব কাজ মোটামুটি নিজে থেকেই করার চেষ্টা করে এত ছোট বয়স থেকে। ছোটটা তো খাচ্ছে আর বাইরের দিকে গাড়ি ঘোড়া দেখে যাচ্ছে। যদি খাওয়ার কমপ্লিট করে পুরো তাহলে দাদা বৌদির মতো টেস্ট, লাইট বিরিয়ানি, মশলা নেই না, মশলা নেই না, স্পাইস কম। দাদা বৌদি একটু মশলা মশলাদার মানে হয় না টেস্ট, ভাল লাগছে টেস্টটা। এখানে একটু আছে আবার ওখানে, মানে দুজনের আরামসে হয়ে যাবে। আমি একটুখানি রেশমি বাটার মশলা নিয়ে দেখি। ওটা খেতে পারবো না, ওমা বিরিয়ানি খাচ্ছ, ভালো বিরিয়ানি। নাও বিরিয়ানি নাও, মুখে নাও। মেন কোর্সে আমরা নিয়েছিলাম আর্সালান স্পেশাল মাটন বিরিয়ানি। এক প্লেটে যা বিরিয়ানির কোয়ান্টিটি ছিল তাতে দুজন বড় অ্যাডাল্ট খুব ভালো রকম খেয়ে নিতে পারবে, আর তাছাড়া মটন ছিল দু পিস, যা কোয়ান্টিটি ছিল আমরা দুজন খেয়েও বাচ্চারা খেয়েছে। একটা ছোট্ট প্যারেন্টিং টিপস আপনাদের দিয়ে রাখি, বাচ্চাদের সব কিছুই ট্রাই করতে দিন, ঝাল মিষ্টি নোনতা টক, দেখবেন ওরা এইভাবেই আস্তে আস্তে খেতে শিখে যাবে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।